বেল নাকি জেল মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রের ভাগ্যে আজ কি আছে তারা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হতে চলেছে কারণ আজ নগর দায়ের আদালতে এদের দুজনের জামিন আবেদনের শুনানি রয়েছে অন্যদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলে সারাও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলে ইডির মামলা আত্মসমর্পণ করে যে জামিনের আবেদন সেই শুনানিও হতে চলেছে নগর দায়ের আদালতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থপ্রতিম ইডির তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে তাদের দুজনের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতির টাকা ঢুকেছে আজকে যে জামিন আবেদনের শুনানি তাতে ইডির তরফ থেকে কি আবেদন করা হতে পারে কি স্ট্যান্ড হতে পারে ইডির দেখো ইডির তরফ থেকে কিন্তু তাদের জামিনের বিরোধিতা করা হবে তেমনটা আমরা জানতে পারছি এবং এদের প্রত্যেককেই জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানানো হবে এবং এর আগে তুমি জানো যে এই যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন মানিক ভট্টাচার্য এবং সেই গ্রেপ্তারের পরে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে চার্জশিট সেই চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে এবং সেখানে একদিকে যেমন মানিক ভট্টাচার্যের নাম তো রয়েছে পাশাপাশি মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল তার নাম রয়েছে অন্যদিকে মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য তার নাম রয়েছে এবং সেখানে দেখানো হয়েছে মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা হয় এবং সেই জয়েন্ট অ্যাকাউন্ট খুলে কিন্তু এই নিয়োগ দুর্নীতির জন্য নেওয়া যে টাকা সেই টাকা কোটি কোটি টাকা সেই জয়েন্ট অ্যাকাউন্টটা কিন্তু জমা পড়ে অন্যদিকে তার ছেলে অর্থাৎ মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য তার নামও রয়েছে চার্জশিটে এবং তার দুটি কোম্পানির নাম রয়েছে চার্জশিটে এবং সেক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে কোটি কোটি টাকা যেটা নিয়োগ দুর্নীতি সেই টাকা কিন্তু জমা পড়েছিল সুতরাং এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতির স্ক্যাম সেই স্ক্যামের সঙ্গে যুক্ত রয়েছে যদিও মানিক ভট্টাচার্য গ্রেপ্তার করা হলো ওনার স্ত্রী এবং ছেলেকে কোর্টের তরফ থেকে অর্থাৎ ব্যাংশালী নগর দায়রা আদালতের তরফ থেকে কিন্তু তাদেরকে সমন করা হয়েছিল এবং সেই সমন পেয়ে তারা যখন আদালতে আসেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ছেলে এবং তাপস মণ্ডল তার পরবর্তীতে তারা কিন্তু আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন জানায় কিন্তু সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে ইডির তরফ থেকে হলফনামা জমা দেওয়া হয় এবং সেখানে বলা হয় এদের প্রত্যেকের জামিনের বিরোধিতা করা হচ্ছে এবং সম্প্রতি তুমি জানো গত রবিবার দিন তাপস মণ্ডলকে সিবিআই গ্রেপ্তার করে এবং আজকে মানিক ভট্টাচার্যের ছেলে এবং স্ত্রী তারা কিন্তু হাজিরা হবেন এবং সেই মামলা শুনানি শুরু হবে অর্থাৎ তারা কি জামিন পাবেন নাকি জেলে যাবেন সেটা কিন্তু আরো কিছুক্ষণ পরে স্পষ্ট হবে অনুসরণ ধন্যবাদ পার্থ গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে কিভাবে দুর্নীতির জাল বিছিয়েছিলেন এই রঞ্জন মণ্ডল যেভাবে জানা যাচ্ছে সিবিআই আদালতে দাবি করেছে যে একেবারে চেন সিস্টেমে নিয়োগ দুর্নীতির কারবার চলতো এমনকি সরকারি যে যারা অকৃতকার্য চাকরি প্রার্থী তাদের যে নিয়োগপত্র ছিল সেই নিয়োগপত্র সরকারি ভুয়ো মেমো নাম্বার দেওয়া হতো এমনকি সই পর্যন্ত জাল করা হতো এভাবেই কিন্তু নিয়োগ দুর্নীতির কারবার চলতো এবং রিমান্ড প্রেয়ারে সিবিআই যেটা দাবি করেছে গোটা নিয়োগ প্রক্রিয়াটাই এভাবে বেআইনিভাবে চলতো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে প্রকাশ সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ একে তো সরকারি ভুয়ো মেমো নাম্বার দেওয়া হতো নিয়োগপত্র যে সই থাকতো সেই সই পর্যন্ত জাল করা হতো এ তো দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে যত সময় গড়াচ্ছে বোঝাই যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া পুরোটাই ছিল বেআইনি একদমই তুমি জানো গতকাল চন্দন মণ্ডলকে গতকাল কোর্টে তোলা হয় এবং যেটা আমরা দেখতে পাচ্ছি রিমান্ড প্রেয়ার যেটা সিবিআই তরফে কোর্টে জমা দেওয়া হয়েছে তার চার নম্বর পয়েন্টে কিন্তু ছত্রে ছত্রে রাখা হয়েছে যে কীভাবে এই নিয়োগপত্র দেওয়া হতো এবং কীভাবে সেই নিয়োগপত্র জাল করা হতো প্রথম কথা যেটা রাখা রয়েছে উল্লেখ করা রয়েছে যে জাল মেমো নাম্বার ভুয়ো মেমো নাম্বার সেই নিয়োগপত্রে দেওয়া হতো অর্থাৎ যে কোনো সরকারি চিঠি বা ডকুমেন্ট তৈরি করলে যে মেমো নাম্বার দিতে হয় সেটা কিন্তু ভুয়ো মেমো নাম্বার দেওয়া হতো এবং দ্বিতীয় কথা যেটা লেখা রয়েছে যে তৎকালীন যারা চেয়ারপারসন থাকতেন তাদের কিন্তু সই স্ক্যান করে জালভাবে সেখানে কিন্তু বসিয়ে দেওয়া হতো এবং তৃতীয় যে অভিযোগ সিবিআই তরফে এই রিমান্ড প্রেয়ারে চন্দন মণ্ডলের বিরুদ্ধে এনে আনা হয়েছে যে ওয়েবসাইটে নাম তোলা হতো না অর্থাৎ তুমি জানো গোটা নিয়োগ প্রক্রিয়া যেটা প্রসেসে রয়েছে যে ওয়েবসাইটে নাম তুলতে হয় সেই ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট বার করে ক্যান্ডিডেটরা তারা কিন্তু যান চাকরি নেওয়ার জন্য কিন্তু ওয়েবসাইটে কোনোভাবে নাম তোলা হতো না তাদের কিন্তু হাতে হাতে চিঠি দেওয়া হতো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো অর্থাৎ সিবিআই তরফে যেটা অভিযোগ আনা হচ্ছে তারা কিন্তু লিখিতভাবে কোর্টে রিমান্ড প্রেয়ার জমা দিচ্ছেন যে কোটা যে হায়ারার্কি ছিল ডিপার্টমেন্টের যে হায়ারার্কি তাকে কিন্তু ব্রেক করা হতো সেই চেনটাকে ব্রেক করা হতো এবং ব্রেক করেই কিন্তু চেয়ারপারসনের সই স্ক্যান করে অ্যাপয়েন্টমেন্ট লেটারে বসিয়ে দেওয়া হতো এবং ভুয়ো মেমো নাম্বার দিয়ে অর্থাৎ যাতে সেই চিঠি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম জেনুইন মনে হয় সেটা কিন্তু তৈরি করে চন্দন মণ্ডল এবং সেই সিন্ডিকেটের সদস্যরা যারা কিন্তু অ্যাক্টিভ ছিল তারা দিনের পর দিন এভাবেই কিন্তু
ভুয়ো নিয়োগপত্র দিয়েছে বিভিন্ন জায়গায়। এবং গতকাল তুমি জানো যেটা সিবিআই সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে চন্দন মণ্ডল বিভিন্ন জায়গা থেকে প্রায় ১৬ কোটি টাকার হিসেব ইতিমধ্যেই পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত সেই টাকার অঙ্গ ছিল ৬ কোটি, কিন্তু গ্রেপ্তারের পর আরও ১০ কোটির লেনদেনের হিসেব পাওয়া গেছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। এবং চন্দন মণ্ডলের সঙ্গে আরও কোন কোন এজেন্ট বা সাব এজেন্টরা এই গোটা র্যাকেটে সিন্ডিকেটে অ্যাক্টিভ ছিল সেটা খুঁজে বার করা, এবং যে নিয়োগপত্র ভুয়োভাবে তৈরি করা হতো সেই ভুয়ো নিয়োগপত্র জাল নিয়োগপত্র তৈরি করার পেছনে আরও কারা কারা ছিল সেটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। ধন্যবাদ প্রকাশ।